সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আছি রাজধানীর গাবতলির গবাদি পশুর হাটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সারি সারি গরু বাঁধা, এবং একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, একজন ব্যাপারীকে দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে যে ইউসুফ আলী ব্যাপারী। ইতোমধ্যেই তার গরু বিক্রির একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে ইউসুফ ব্যাপারীর গরুগুলো আপনারা আবারও দেখতে চান, তার সাথে কথা বলার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। আপনাদের অনুরোধ রাখার জন্যই আজকেও আমরা চলে এসেছি আমাদের প্রিয় সেই ব্যাপারী ইউসুফ ব্যাপারীর কাছে। ইউসুফ ভাইয়ের সাথে কথা বলবো এবং গরুগুলোর দাম একটু জানার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করি। আর বরাবরের মতোই আমি এস এম রিপন আপনাদের সাথে আছি। ইউসুফ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন? জি। আসলে আপনার কাছে বারবার এজন্যই আসি, আমার দর্শকরা প্রচুর ক্রেতা রয়েছেন, তারা বারবারই বলছেন যে ইউসুফ ব্যাপারীর ইন্টারভিউ নেন এবং ইউসুফ ব্যাপারীর গরুগুলো আমাদেরকে দেখান, সে কী দরে গরুগুলো বিক্রি করছে। এই জন্যই মূলত আপনার কাছে আসা। এই যে দর্শকরা আপনার কাছে আসতে বলে বা আপনার সাথে ফোনে যোগাযোগ করে এবং কথা বলতে বলে, এই বিষয়টা জেনে আপনার কেমন লাগছে? ভালো, আমার গরু বিক্রি হয়। অনেকের গরু পড়ে আসে, গরু বিক্রি হয় না। আমার গরু, এই যে আপনার সামনে কতগুলি গরু বেচলাম, এই আর কয়টা গরু আছে? 25টা গরুর ভিতরে মনে কয়টা, 4টা, 8টা, 8টা গরু আছে 25টার মধ্যে, আর 8টা সবগুলো এই দুপুরের মধ্যে শেষ। আবার এগুলো থাকবে না। এই দেখেন, এই গরুটা 85,000 টাকা দাম বলছে, কিন্তু আমার এই 87,000 টাকা পড়ন। আমি এটা আশা আছে 90,000 টাকা হলে গরুটা দিয়ে দেবো। 90 হলে দিয়ে দেবো? আমারও আপনার কাছে অনুরোধ থাকবে, যেহেতু প্রচুর দর্শক প্রচুর ক্রেতা আপনার কাছ থেকে আসে বা এই গাবতলি হাটে আসে, কেউ যাতে মানে গরু কিনে মনে না করে যে আমি ঠকে গেলাম বা প্রতারিত হলাম, এইটুকু অনুরোধ থাকবে যে আপনারা লাভ তো করতেই হবে ব্যবসায়, কিন্তু একটা মানে পরিমিতি বোধ যাতে থাকে আপনাদের, যে এই পরিমাণ লাভের মধ্যে আমরা ছেড়ে দিব, একবারে গলা কেটে নিয়ে সেটা যেন না হয় এই আর কি। জি, এরপরে এই যে কালো সাইজের আরেকটি গরু দেখছি, এটার একটু আনুমানিক ওজন এবং দামটা? হ্যাঁ ভাই, আপনার ফোনটা একটু কেটে দেন, কারণ শব্দে আমরা অনেক সময় ই হচ্ছে। এই যে লাল কালোর একটু মিশ্রণ এই গরুটা, দর্শক ইউসুফ ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছেন ওনারা? আচ্ছা, আরো 5,000 কম দেন। এটা কারেন্ট কল নাই আমাদের, যে না এটা উল্টা পাল্টা হবে। আপনি লিগাল দামটা বলেন, আমার 2,000 লাভ হইলে আমি গরু দিয়ে দেবো। ক্লিয়ার কথা, আপনার যা খাটে আমাদের 2,000-5,000 লাভ হয়, আমি গরু বেচবো। আপনি এর ভিতর যা আছে মালে হিসাব করে টাকা দেন। এই গরুটা 1,00,000 টাকা পাবেন? 1,00,000 টাকা? 1,00,000 টাকা ভাই, 1,00,000 টাকা 6 মণ 10 কেজি ওজন হবে, 6 মণ 10 কেজি হবে, দেবে কেউ 1,00,000 টাকায়? আপনি 3 মণ করেন, আমার যা আসে না। 1,00,000 টাকা হবে না? ক্রেতারা গরুগুলো দাম করছিলেন, তো এটা 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 আবার একটু যদি একটু বলেন, মাঝখানে চলে গিয়েছে 81,000 টাকা আমার কিনা, 2-3,000 টাকা খরচ আছে। হ্যাঁ, তা বাদ বাকি ইউসুফ। এরপরে পাশে আরেকটি কালো কালারের একটু শিং, এটা সম্পর্কে একটু বলেন। মনে করেন আমার 92,000 টাকা কিনা, হ্যাঁ, 2-3,000 খরচ আছে, আশা আছে। আচ্ছা আচ্ছা, মতের মতো একের মতো হলে দর্শক এই গরুটা উনি ছেড়ে দেবেন। ইতোমধ্যেই কাস্টমাররা আসছেন এবং বেশ দামাদামি হচ্ছে, আশেপাশেও আছেন, অনেকে নিয়েও নিতে পারেন। এরপরে লাল কালারের আরেকটি গরু দেখছি, বেশ শিং ও ছোটো, তো এটা কি দেশি গরু? দেশাল? দেশাল, দেশাল, দুই দাস, দুই দাস। দেশাল, আমরা আসলে চাপাচাপিতে গরুগুলো দেখাতে পাচ্ছি কিনা জানি না, তো এই গরুটার আনুমানিক ওজন কতটুকু হতে পারে? লালটা নেবেন 170?
আচ্ছা 65 চলবো, আচ্ছা 62 দিবেন, বলেন একদম আপনার, আমরা লাইভে আছি যদি হয় আপনার একদম বলেন 110 দেই, এমনি করে হবে না বাবা, ছয় মনের গরু 110 হয় না, 600 টাকা কেজি। দর্শক দেখছেন যে ক্রেতারা আমাদের এই মধ্যে এই গরুটা একবারে দাম দাম দর হচ্ছে 35-40, আপনি কেমনে দাম করেন? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এটা তো শুনেছি, এই লাল লাল গরুটা আমাদের টেলিভিশন দর্শকদের জন্য লাস্ট কেমন হলে আপনার ছাড়ার চিন্তা ভাবনা আছে? আমার ছাড়ার চিন্তা ভাবনা আছে 1.5 লাখ। এরপর আমরা আরেকটি সাদা গরু দেখাতে চাই, সাদা কালারের। এই যে দর্শক নিশ্চয়ই আপনারা দেখছেন বেশ বড় সাইজের গরু, এটাও তো দেশাল গরু না? আচ্ছা, এই গরুটার আনুমানিক ওজন এবং দামটা আমাদের? এই গরুটা 6 মণ 10 কেজি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কেমন হলে? এ আমার আশা আছে মনে করেন 45-50 হবে না, 45 হলে আমি দিয়ে দেবো। 1.45 জি। আচ্ছা আচ্ছা, পাশেরটা এই কাছাকাছি কাছাকাছি দুইটা কাছাকাছি, ও রঙের দাম 5,000 বেশি। আচ্ছা, রঙের কারণে ওটার দাম বেশি। এরপরে তো একটু বড় বড় গরু দেখছি পেছনে, আপনার তো আজকে এই উপলক্ষে ঈদ উপলক্ষে কোরবানির বাজারে আপনারা এসেছেন। এই যে এটা একটু এই দিকে যদি সরানো যায় তাহলে গরুটা, ওরে বাবা গো, না এগুলো কি আপনারা গ্রাম থেকে নিয়ে এসেছেন? কোনো খামারের তো না? না না। আচ্ছা, এই গরুটার আনুমানিক ওজন এবং দামটা আমাদের একটু বলেন। এই গরুটা মনে করেন ওজন প্রায় 6.5 মণ আছে। আচ্ছা, 1,60,000। আচ্ছা, 60-62 যা হয় দিয়ে দেবো। 60-62-র মধ্যে থাকলে এখন এখন আপাতত দিয়ে দিবেন? দিয়ে দেবো। আচ্ছা, এই কুরবানির বাজারে এই গাবতলির হাটে এখনকার বাজারে দিয়ে দেবো। এটা এটা ধরতে হবে না, এটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার ক্যামেরায়, এবং এটা তো চুটটাও বেশ বড়। এটাও কি কোন জায়গার গরু? এটা এটা আমাদের চুয়াডাঙ্গার গরু। চুয়াডাঙ্গার গরু, আপনার ওই গ্রাম থেকে গারস্থের গরু মনে নাকি? গেরেশ্বর গরু। ও, এটা কয় দাঁত? এটা এটা 4 দাঁত। এটা কি আমাদের দেশীয় জাতের নাকি একটু চুট টুট জানি কেমন মনে হচ্ছে সেক্ষেত্রে? হ্যাঁ, আচ্ছা দর্শক দেখছেন যে আমরা গরুগুলোর দাম জানাচ্ছিলাম, এর মধ্যেই আবার ক্রেতারা এসে দাম করে ফেলছেন, যার কারণে ক্রেতাদের তো অবশ্যই ওনারা প্রাধান্য দিবেন, ক্রেতাদের সাথে কথা বলছেন, দরদাম হচ্ছে, দেখা যাক হয়তো বা লাইভের মধ্যেই গরুটা হয়ে যেতে পারে। এই যে এটা কত 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 দাম বলছেন ওনারা? ওনারা বলছে 50। 1.50? আচ্ছা আচ্ছা, আপনাদের কেমন কেমন চিন্তা ভাবনা? আমাদের চিন্তা ভাবনা 80-80। হ্যাঁ, 70 হলে আমরা দেখছিলাম সেই বেশ। আচ্ছা আচ্ছা, ক্রেতারা আপনারা দেখছেন যে ওই গরুটি পরে আরেকটি গরু ক্রেতারা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখার চেষ্টা করছেন, নিচের দিকে নিয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে যে উঁচু জায়গা, তো একটু নিচু জায়গায় রাখলে হয়তো বা দেখতে অনেকটা সুবিধা হবে এবং ওনারা বিষয়টি বুঝতে পারবেন, যার কারণেই এভাবে দেখার চেষ্টা করছেন। আমরা ঠিক ইউসুফ ভাইয়ের সাথে কথা বলছিলাম, এরই মধ্যে ওনারা করেছেন। হ্যাঁ, আমরা কথা বলছিলাম, এটা কি কোন পর্যায়ে গেল, কত হলো? কথা বলেন, দেখা যাক। জি, দর্শক আমরা কথা বলার মধ্যেই ওনার ওখানে দাম দর চলছে, ক্রেতারা ওনাদেরকে নিয়ে যাচ্ছেন, কারণ আমাদের সাথে সময় দেওয়াটা অনেক কঠিন, তো হ্যাঁ আমরা আর লেট করবো না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের একটু ওইদিকে হবেন একটু, ওই যে লাস্ট ওই ওই গরুটি আপনার কেমন চিন্তা ভাবনা? গরুটা মনে করেন আরো 65 হওয়ার একটা চিন্তা ভাবনা, 80, এখন 50 কেবল উঠছে, আমরা 80 ধরে রাখেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে হলে বেঁচে দেবো, ছেড়ে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই ব্যস্ততার মধ্যে সময় নিয়েছি। লাস্ট আপনার নাম্বারটা আবার একটু বলবেন, তাছাড়া দর্শকরা আমাদের ফোন দিয়ে বলবে যে আপনার যে আপনার নাম্বারটা দেন, ভুলে গেছি আমরা, যদি নাম্বারটা একটু বের করে দেন, আমরা সরাসরি আছি, একটু নাম্বারটা দিয়ে দেন, একটু একটা মিনিট আমি নিয়ে নাম্বারটা শুধু বের করে দিই।
কেন ইসুফ আলীর কাছে গরু হবে ইনশাআল্লাহ কেন আমি আমরা অপেক্ষা করছি ইসুফ ভাইয়ের মোবাইল নাম্বারের জন্য জি আমি আমি ইসুফ ভাইয়ের মোবাইল নাম্বারটি আপনাদের একটু বলে দিচ্ছি দর্শক ইউসুফ ভাইয়ের মোবাইল নাম্বারটা হচ্ছে যে 01707965233 আপনারা যারা এই গরুগুলো নিতে চান বা হয়তোবা এই গরুগুলো আজকে থাকবে না হয়তোবা শেষ হয়ে যাবে কিন্তু ইসুফ ভাইয়ের কাছে আবারও গরু আসছে প্রতিদিনই গরু আসছে আপনারা এই গরুগুলো না পেলে হয়তোবা অন্য অন্য গরুগুলো নিতে পারবেন তো দর্শক আপনারা অনেকেই বলেছিলেন যে ইউসুফ ব্যাপারীর সাথে কথা বলার জন্য তার গরুগুলো দেখানোর জন্য এই জন্যই ওনার সাথে কথা বলেছি দেখেছেন যে বেশ ব্যস্ততার মধ্যে অনেক ঝামেলার মধ্যে ওনাকে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা যদি ওনার কাছ থেকে গরু নিতে চান তাহলে ওই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর গাবতলি গরুরহাট থেকে আমি আপাতত আবার বিদায় নিচ্ছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ